Hi guys, welcome back to my channel. আমি মধুমিতা আর আমি এভরি মানডে ওয়েডনেসডে এন্ড ফ্রাইডে একটি করে রিয়েল লাইফ হরর এক্সপিরিয়েন্স নিয়ে আসি। তোমরা যারা আমার ভয়েস ফার্স্ট টাইম জন্য শুনছো তাদের জন্য বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা আমার ভয়েস এতদিনে চিনে গেছো তাদের জন্য বলবো থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং অ্যান্ড মোটিভেটিং মি। আর আমি যেহেতু হরর এক্সপিরিয়েন্সেস শেয়ার করি তাই জন্য আমাকে একটা ডিসক্লেমার তো দিতেই হচ্ছে। তো ডিসক্লেমারটা হচ্ছে, তোমরা যারা ভূতে বিশ্বাস করো আমি জানি তোমরা সেই মুহূর্তে কীরকম ফিল করেছিলে বা করতে, আর যারা তোমরা ভূতে বিশ্বাস করো না তাদের জন্য বলবো এই এক্সপিরিয়েন্সেসগুলোকে তোমরা অ্যাজ আ গল্প নিতে পারো। আর প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, জাস্ট একটা ক্লিক করে নিলেই তোমরা আজ অবধি আমি যত এরকম হরর এক্সপিরিয়েন্স আপলোড করেছি সব একেবারে শুনে নিতে পারবে। এবং জাস্ট একটাই রিকোয়েস্ট, প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো যাতে আমি এরকম ভালো ভালো ইউনিক এক্সপিরিয়েন্স তোমাদেরকে শোনাতে পারি। হ্যালো মধুমিতা, আশা করি ভালো আছো। এবার ভাবলাম নিজের গল্পটাই রেকর্ড করে আরও দুখানা ঘটনা তোমাকে পাঠাই। আমি তোমাকে বলেছিলাম প্রথম গল্পটা শেয়ার করার সময় যে আমার জীবনে আরও বেশ কিছু ঘটনা রয়েছে যেগুলোর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। আমি বলতে পারবো না সেগুলো ভৌতিক না অলৌকিক নাকি এমন কোনো রিজনের জন্য যেটা হয়তো আমি বুঝতে পারিনি বা আমরা বুঝতে পারিনি, কিন্তু ঘটনাগুলো ঘটেছে যেটা আমি ফিল করেছি ওই মুহূর্তে দাঁড়িয়ে। এবং এখন যখন সেই ঘটনাগুলো ঘটে যাওয়ার প্রায় 10-12 বছর কেটে গেছে বা তারও বেশি সময় কেটে গেছে, এখনও সেই ঘটনাগুলো মনে করলে আমার কাছে কোনো এক্সপ্লেনেশন থাকে না, শুধু গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই শিহরণটা টের পাই। তো এই প্রথম ঘটনাটা বলছি, এটা আমার মনে হয় নর্থ বেঙ্গলের আসাম এবং নাগাল্যান্ড এরিয়াতে শেষবার যাওয়া, তারপরে আর যাওয়া হয়নি ওই অঞ্চলে। তো তখন আমরা ক্লাস 9 উঠব, 8 পরীক্ষা শেষ হয়েছে, তো তারপরের থেকে বোর্ড স্টার্ট হয়ে যায়, তো তো আর যাওয়ার কোনো সুযোগই হতো না। তখন আমি প্রত্যেক বছর বাবা এবং দাদুর সাথে অডিটের কাজে, বাবা দাদু অডিটের কাজে যেতেন, স্কুল অডিট। তো নর্থ বেঙ্গলের বিভিন্ন স্কুল, ডন বস্কো, সেন্ট হেলেন, এরকম আরও প্রচুর স্কুলসে অডিট চলতো। তো আমি ওই পরীক্ষার পরে যখন স্কুল অডিট শুরু হতো ওই সময় বাবা দাদুর সাথে ওই ছুটির টাইমটাতে স্প্যানটাতে ঘুরে আসতাম, অন্তত পক্ষে 2-3 সপ্তাহের জন্য একটা ট্যুর হয়ে যেত আমার সুন্দর। তো আমার মনে আছে তখন ক্লাস 8 পাস করেছি আমি, সেবার দাদু তখনও যাননি, আমি আর বাবা দুজন মিলে রওনা দিয়েছি এখান থেকে, আর পুরো বাকি টিম অলরেডি ওখানে পৌঁছে গেছে। তো প্রথমে আমরা গেছিলাম ডন বস্কো স্কুল, সেটা হচ্ছে গিয়ে তোমার গৌহাটিতে রয়েছে, সেই গৌহাটির ডন বস্কোতে আমরা প্রথম অডিট করি। এবং তারপরে যে স্কুলটাতে যাই সেটার নাম আমি আর এখানে মেনশান করছি না, কারণ ঘটনাটা সেই স্কুলেই ঘটেছে। তো সেটা ছিল হচ্ছে গিয়ে দিফুতে, আমরা গৌহাটির থেকে বাস নিয়ে দিফুর দিকে রওনা দিই। রাস্তায় আমার শরীর খারাপ হয়ে যায় পাহাড়ি রাস্তায় উঠতে উঠতে, আমার এখনও মনে আছে ক্রমাগত চক্কর খেতে খেতে যখন বাস উঠছিল 2-3 বার, তো এমন অবস্থা হয় যে কিনা প্রায় বেহুশের মতো নেতিয়ে পড়েছিলাম। তো এনিওয়ে আমরা যখন নাবি দিফুতে গিয়ে তখন বাজে রাত 1:30 কাছাকাছি, এবং ওই পাহাড়ি অঞ্চলে রাত 1:30 একটা ঘুটঘুটে অন্ধকার পাহাড়ের মধ্যে আমাদের নাবিও দেওয়া হয়েছে। দূরে একটা চায়ের দোকান বা কোনো মুদির দোকান হবে বা কিছু একটা দোকান টিম টিম করে আলো জ্বলছিল, আমরা ওই অবধি হেঁটে হেঁটে যখন গিয়েছি দোকানটা অবধি অতক্ষণে সেও ঝাঁপ বন্ধ করে অন্ধকার করে চলে গেছে, মানে চলে যাচ্ছে লোকটা। তো আশেপাশে কিচ্ছু নেই, পুরো চারদিকে পাহাড়, মাঝখানে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এবং প্রচণ্ড অন্ধকার, শুধু ঝিঝির ডাক আর জোনাকির আলো, এবং সেটা অদ্ভুত নৈঃশব্দ যেটা আমরা তখন ফেস করেছিলাম, আমার এখনও গায়ে কাটা দেয় ওই সিচুয়েশানটা ভাবলে। তো বহুক্ষণ পরে, মানে প্রায় আধা ঘন্টা হবে আমরা দাঁড়িয়ে রয়েছি, তো আধ ঘন্টা পরে দেখলাম দূর থেকে একটা গাড়ি জিপের আলো ঘুরতে 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 নামছে পাহাড় থেকে, এসে আমাদের সামনে এসে দাঁড়ালো। সেই জিপে আমরা উঠলাম, ওটা স্কুলের জিপ ছিল, তো সেই জিপে উঠলাম। উঠে আমাদের প্রথমে নিয়ে যাওয়া হলো স্টুডেন্টস কোয়ার্টারে। তো এই যে স্টুডেন্টস কোয়ার্টার বা স্টুডেন্টস হোস্টেল, এটা একদম নতুন তৈরি হয়েছে 2 বছরের আগে, তো সেই হোস্টেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা এন্ড এভরিথিং ছিল।
তো আমরা যাই গিয়ে ফ্রেশ হই, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া আগে সেরে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল সারাদিনের জার্নির পরে। তারপরে আমাদের নিয়ে যাওয়া হয় পুরনো স্টুডেন্টস হোস্টেলে, যেটা আগে স্টুডেন্ট হোস্টেল ছিল, ওই দু বছর আগে যখন নতুন তৈরি হয় তখন সেই হোস্টেলটা খালি করে দেওয়া হয় এবং সেই হোস্টেলে এখন টিচারদের হোস্টেল হয়ে যায়, মানে টিচার্সরা ওখানে থাকেন। এবার টিচার্সের সংখ্যা যেহেতু কম, সো হোস্টেলটা যদি তুমি দেখতে, আমি তোমাকে বলছি পুরনো রাজবাড়ি হয়, একদম পুরনো ব্রিটিশ আমলের তৈরি বিশাল বড় প্যালেসের মতো। নিচে একটা বিশাল বড় ডাইনিং হল, সেখানে একটা বিশাল বড় ডাইনিং টেবিল পাতা, চাকা লাগানো, তো চারদিকে সব একদম বার্মাটিকের, অরিজিনাল বার্মাটিকের ফার্নিচার, একটা পুরনো মনে হবে তুমি যেন ব্রিটিশ এরাতে ঢুকে গেছো। তো সেই হোস্টেলের ভেতরে যখন পা রাখলাম, একটা মাথার উপরে বিশাল ঝাড়বাতি জ্বলছে আর বাইরে টিমটিমে আলো। তো সেই নিচেরটা ছিল হচ্ছে কি অ্যাকচুয়ালি টিচারদের খাওয়া দাওয়ার জন্য ডাইনিং ডাইনিং টেবিল, ডাইনিং হল প্লাস বিলিয়ার্ড টেবিলস অ্যান্ড অল দিস। তো এরকম প্রচুর একটা রাজকীয় ব্যাপার নিয়েছে। তারপরে যে ফার্স্ট ফ্লোরটা আসে, ফার্স্ট ফ্লোরে টিচাররা থাকতেন নিজেদের মতো করে, ওখানে সবার অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছিলো এবং তিনতলা বাড়ি ছিল। যখন তিনতলাটায় উঠি আমরা বা সেকেন্ড ফ্লোরে যাই, তো তখন সেইটা হচ্ছে গেস্টদের জন্য অ্যাকচুয়ালি রাখা। এবার গেস্ট বলতে শুধু আমরা দুজনেই তখন, কারণ বাকি টিম যারা রয়েছে তারা গুয়াহাটিতে রয়ে গেছে, তারা দুদিন পর আসবে ওখানে কাজ ছেড়ে। এবার আমি যখন মনে আছে তিনতলার করিডোরটায় উঠছি, একদম সিঁড়ি দিয়ে উঠলাম, দেখলাম সারি সারি ঘর পুরো এল শেপের, যেমন হয় স্কুল বাড়ি বা ওটাতে বা পুরনো হোস্টেলে, একদম সারি সারি ঘর এল শেপ করে দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটা ঘরের দরজায় তালা লাগানো, চাঁদ একদম গোল গনগনে, একটা পূর্ণিমার চাঁদ আকাশে, সেই চাঁদের আলোটা এসে পড়ছে হচ্ছে কি সবকটা তালা এবং দরজার উপরে, এবং সেটা অদ্ভুত নৈশব্দ। এবং সবকটা তালা, ওই ছাদের তালা পড়াতে সবকটা তালা জাস্ট ওই ঝিকমিক ঝিকমিক ব্যাপারটা আসছে একটুখানি, মানে রূপলি রিফ্লেকশন দেখতে পাচ্ছি। এবং পুরো ব্যালকনিটা যেটা, মানে করিডোরটা রয়েছে, ব্যালকনি নয় করিডোরটা, যেটা রয়েছে করিডোরটা পুরো ছাদের আলো ভরে রয়েছে। তো আমাদের বেশ কয়েকটা ঘর পরে গিয়ে, একটা একটু দূরে গিয়ে আমাদের একটা দরজা খুলে দেওয়া হলো, সেই দরজাটা খুলে আমরা ভেতরে ঢুকলাম। এবং একটা ছোটো, যেমন স্টুডেন্টদের হোস্টেলের ছোটো ঘর হয়, একটা 10x10 ফুটের ঘর, তার মধ্যে দুখানা ক্যাম্প খাট পাতা রয়েছে, একখানা ছোট্ট রিডিং টেবিল, একটা চেয়ার আর একটা হ্যাঁ কাপবোর্ড, মানে তোমার একটা ছোট কাঠের আলমারি, এই একদম মিনিমাম জিনিসপত্র ঘর ঘরটার মধ্যে। তো সেটাই আমি একটা খাটে, বাবা একটা খাটে, মানে যে যার মতো জায়গা করে নিলাম। সেদিন খুব টায়ার্ড ছিলাম, সেদিন ঘুমিয়ে পড়েছি, সেদিন আর কোনো হুঁশি নেই। পরের দিন সকালবেলা প্রচুর ঘোরাঘুরি করেছি আমি লোকাল এরিয়াতে, আমাকে ওই স্কুলেরই একজন কেয়ারটেকার ছিল, তো সে নিয়ে গেছিলো এদিক ওদিক লোকাল বিভিন্ন জায়গাগুলো টুকটাক ঘোরাতে, বাজার টাজার। একটা দুটো ফলস ছিল কাছাকাছি ছোটোখাটো, সেই ফলস টলস দেখে এলাম। তো সে তো গেল গল্প, ওখানে সারাদিন কেটে গেছে। রাত্রেবেলা আবার সেই নতুন হোস্টেলে গিয়ে দুপুরের খাওয়া, রাতের খাওয়া দুপুরে ওই নতুন স্টুডেন্ট হোস্টেলে গিয়ে করা হলো। ভালোই কেটেছে সারাদিন, বাবা সারাদিন কাজ নিয়ে স্কুলের কাজগুলো দেখে রেডি করে রাখা, বাকি টিম যাতে এসে আর অসুবিধায় না পড়ে এসব করেছে, বাবা সারাদিনই ব্যস্ত ছিল। রাত্রেবেলা এক গাদা খাতা ফাতা নিয়ে দেখলাম বাবাও ঘরে ঢুকছে, জার্নাল লেজারের খাতা, সেগুলো রাত্রেবেলা বসে বসে দেখবে। তো আমার মনে আছে এখন, আমি তখন হাতে করে নিয়ে গেছিলাম একটা গল্পের বই, আমি গল্পের বইয়ের পোকা ছিলাম, তো পাহাড়ে ফেলুদা আমার এখনও মনে আছে। সেই পাহাড়ে ফেলুদা পড়ছি রাত্রেবেলা শুয়ে শুয়ে, আমার রাত্রেবেলা ঘুম না এলো তখন, মানে বই পড়ার অভ্যাস ছিল, বই পড়তে পড়তে বিছানাতেই শুয়ে শুয়ে বই পড়তে পড়তে তারপরে একসময় ঘুমিয়ে পড়তাম। তো সেভাবেই পড়তে পড়তে পড়ছি, এমন সময় তখন রাতে, ঠিক আমার মনে আছে রাত 1:10 বাকি, মানে 12:50, হ্যাঁ পারফেক্ট টাইমিং, 12:50 মনে আছে এক্সাক্ট টাইমটা। তো সেই সময় কিছুই নয়, পাশে একদম মনে হলো যে কিনা 10-12 জন ছেলে মেয়ে, যেমন হয় না যে কিনা একসাথে হল্লা করে, যখন মানে একদম স্টুডেন্টসরা 10-12 স্টুডেন্টসের মতো হল্লা করে নিজেদের মতো, তো সেই করিডোরে 10-12 স্টুডেন্টের হল্লা শুনলাম, এখন একটা দরজা খোলার আওয়াজ, দরজা বন্ধ হওয়ার আওয়াজ, একদম মনে হলো পাশের আমাদের পাশের রুমটাতেই হচ্ছে, মানে হলো ব্যাপারটা। তো আমি উঠে দেখতে যাবো বাইরে, বাবা বললো এই কোথায় যাচ্ছিস, দরজা খুলতে হবে না তো রাতে।
খুলতে পারিনি। যে কাটা গাছটি দেখতে অনেক সিম্পল কৌতূহলে, তো সেটা হয়নি। এইবার এ তো গেছে, সেদিনে কাটলো, এবার তারপরের দিন, সেদিন রাতেও বাবা আর আমি দুজন মিলে বাড়িতে ফিরে এসে রাত্রেবেলা যা হয়েছে সারাদিন ঘোরাফেরা হয়েছে, সব কিছু হয়েছে, খাওয়া দাওয়া করে ওই একই রুমে ফিরে এসেছি। ঠিক 12:50 বাজে ঘড়িতে সেই দিন বাবা ঘুমিয়ে পড়েছিল, একদম অঘরে ঘুমোচ্ছে, আর একই রকম আওয়াজ ওই 10-12 ছেলে মেয়ে যে একটা করিডোরে হল্লা করতে করতে ঢোকা, একদম সেম ধরনের কনভারসেশন, মানে ভাষাটাও ঠিক বুঝলাম না, ওদের লোকাল কোনো ল্যাঙ্গুয়েজে হবে হয়তো। ঢুকছে, হ্যাঁ কারা এত রাতে করে রোজ শুইছে রে বাবা, হোস্টেল, দেখি তো একবার বলে জাস্ট দরজাটা খুলেছি। বিশ্বাস করে না বলছি তা বাইরে কেউ নেই, এবং একটা অদ্ভুত ফিলিংস, মানে কেউ নেই থেকে বলে কথা, একটা জাস্ট সাইলেন্স চারদিকে, শুধু চাঁদের আলোটা পড়ে আছে গোটা করিডোরে, কিচ্ছু নেই, সব কটা দরজা তালা দেওয়া, অ্যান্ড আমি ওখানে জাস্ট একটা একমাত্র জীবন্ত প্রাণী মনে হচ্ছে দাঁড়িয়ে রয়েছি, এবং জাস্ট কয়েক সেকেন্ড আগে হবে হয়তো 10-15 সেকেন্ড আগে আমি ওরকম একটা ক্যাওস শুনেছি বাইরের লবিতে, কেউ নেই, সব কটা দরজা তালা দেওয়া, এদিক ওদিক দেখলাম, জাস্ট বুঝলাম মানে যেটা হয়েছে নর্মাল নয়। আমি জাস্ট পেছন ফিরতে যাবো, বাবা আমাকে প্রায় ঘাড় ধরে ঘরের ভেতর টেনে এনে দরজাটা দাম করে আটকে দিল। তো তারপরেও আরও 2-4 দিন ছিলাম আমরা, কিন্তু আমাদের রুমগুলো সব পরে গিয়ে যখন পুরো গোটা টিম আসে তখন রুমগুলো এদিক ওদিক হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, তারপরে আর এই ঘটনাটা হয়নি, কখনো ফেস করিনি। বাবা বলেছিল আমাকে যখন আমরা গৌহাটিতে ফিরে এসেছি, তারপরে শিলিগুড়ি থেকে আবার আমাদের, শিলিগুড়ি নয় অ্যাকচুয়ালি মাল থেকে বোধ হয় আমাদের ওটা ছিল, ট্রেন ছিল, তো যখন আমরা সেই ট্রেনে উঠে গেছি ফেরার ট্রেনে, অন দ্যাট মোমেন্ট, ও না সরি, নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছিল, তো সেই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যখন আমরা ট্রেনে উঠে গেছি, অন দ্যাট মোমেন্ট আমাকে বললো বাবা ফেরার পথে, জানিস তো আমি আগের বছরও যখন অডিট করতে এসেছিলাম এবং এরকমই ঘরটা দেওয়া হয়েছিলো আমাকে, সেম আমার সাথেও হয়েছে, ঠিক রাত 12:50 কী যে হয় ওখানে, কী হয়েছিল সে জানি না, কাউকে জিজ্ঞাসা করিনি কখনো। একইভাবে বাবাও দরজা খুলেছিল তার আগের বছর, এবং 2 দিন পরপর খুলেছে, 2 দিন পরপর নাকি দেখেছে যে কিচ্ছু নেই, এভরিথিং নর্মাল অন শুনছে। এবং এই ঘটনাটা ছাড়া কিন্তু আর কোনো কিছু অদ্ভুত কিছু হয়নি, এই ঘটনাটাই ঘটেছে এক্স্যাক্ট। এবার এর কোন এক্সপ্লেনেশন আমি দেবো আমার তো জানা নেই, মানে এটার কোনো এক্সপ্লেনেশন কি আদৌ হয়, গড নোজ। তো এই তো গেল প্রথম ঘটনাটা যেটা হয়েছিল। দ্বিতীয় আরেকটা ঘটনা বলি, এরকম আরও বেশ কিছু আছে, মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা তো শেষ হয় জানি না। তো এইটা হয়েছিল আমার অনেক, মানে এইসব ক্লাস 8, 9, 10, 9, মানে তখন আমার কলেজ শেষ, ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে, এম কমের ফার্স্ট ইয়ার আমার মনে আছে। তো বন্ধুরা মিলে একটা বোধহয় জন্মদিন ছিল, তো সে ছেলেটি তখন সবে, আমি তখন বিকম শেষ করে এম কমে ভর্তি হয়েছি, ও তখন জবে ঢুকেছে, তো ও ডিসাইড করলো যে পার্টি দেবে, যা হয় পার্টি বলতে যা বোঝায় তাই। এবার সেটা দেবে কোথায়, না জয় বলে একটি ছেলে ছিল ওর অফিসের কলিগ, আমি পুরো নামটা বললাম না, আটকে গেলাম তাই জন্যই, তো জয় বলে একটি ছেলে ধরে নাও, সে আর তার ভাই একটা ফ্ল্যাটে থাকতো, সে হচ্ছে কি আমার বন্ধুটির অফিসের কলিগ, আমি তাকে চিনি না জয়কে, তো সেই যে ফ্ল্যাটে থাকতো তারা, একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতো আর কি, তোমার আমাদের কাছাকাছি এই তোমার বিদ্যাসাগর অঞ্চলে, তো সেই ফ্ল্যাটে দেওয়া হবে পার্টি। তো আমার বন্ধুটি আমাকে নিয়ে এবং আরও 2 ছেলেকে নিয়ে, আরও একটি, হ্যাঁ 2 ছেলে ছিল আরও নিয়ে জয়ের ফ্ল্যাটে আমরা টোটাল 4 জন মিলে যাই। এবার সেদিন আমার শরীরটা ভালো ছিল না, আমার একটু জ্বর জ্বর ভাব ছিল, একটু বডিটা ছাড়া ছিল, তো আমি এমনিতেও খুব একটা পার্টি করার মুডে ছিলাম না, কিন্তু যেহেতু জন্মদিন তাই যেতে হবে তাই গেছিলাম। তো আমি জয়ের ফ্ল্যাটে ঢুকি, ফ্ল্যাটটায় ঢুকেই না একটা ঢোকার পর থেকে একটা অদ্ভুত ফিলিংস কাজ করা শুরু করে, মানে কীরকম যেন একটা, মানে চারদিকে খুব স্টাফড অন্ধকার, এবং জানলাগুলো খুললে তুমি কোনো আলো দেখতে পাবে না, গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাটটা, এবং যেদিকেই জানলা খুললো চারদিকে একদিকে গ্যারেজের মতো অন্ধকার একটা জায়গা, একদিকে দেওয়াল, মানে ঘরটায় আলো বাতাস ঢোকার কোনো জায়গা নেই, সারাদিন এসি চলা বলে ঘরের ভেতরের
মানে ব্যাপারটা ওই সিগারেট ফিগারেটের গন্ধ প্লাস হচ্ছে গিয়ে তোমার সারাদিন এসির হাওয়া, ওই মিলে একটা অদ্ভুত বাজে গন্ধ, মানে ড্যাম্প গন্ধ তোমার ঘরের মধ্যে স্যাঁত স্যাঁত করছে পুরো ব্যাপারটা। বা তোমার ভালো লাগবে না, অ্যাকচুয়ালি একটা ডিপ্রেসিভ ব্যাপার, তো ভালো কথা। এবার আমি ঢুকি, দুটো ঘর আমার মনে আছে এখনও, দুটো ঘর, একটা বাথরুম একটা কিচেন। তো তুমি যদি, আমি তোমাকে একটা বোঝানো দরকার, একদম তুমি দরজা দিয়ে ঢুকলে ফ্ল্যাটটা ঢুকে সামনেই একটা তোমার ডাইনিং ওপেন এরিয়া, যেখানে ডাইনিং টেবিলটা পাতা রয়েছে, ফ্রিজ রাখা অ্যান্ড অল দিস, কাঁচের ডাইনিং টেবিল, তিন চারটা চেয়ার পাতা। এবার ওই ডাইনিং টেবিলের পাশেই হচ্ছে গিয়ে, মানে ওই রুম ওপেন এরিয়ার পাশেই হচ্ছে গিয়ে দুখানা রুম পাশাপাশি, একটা রুম ছোটো আর একটা রুম একটু বড় সাইজের। এবং বাথরুমটা হচ্ছে গিয়ে ডাইনিং এরিয়াটা হচ্ছে গিয়ে সরাসরি যে দেওয়ালটা পড়ে সেই দেওয়ালটা হচ্ছে গিয়ে বাথরুম, প্রথম বাথরুমটা, আর পাশে হচ্ছে কিচেন। আরেকটা বাথরুম হচ্ছে গিয়ে অ্যাটাচ ছিল হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড রুমটার সাথে ভেতরে। তো এই হচ্ছে ফ্ল্যাটটার ম্যাপ, যদি আমি বুঝিয়ে উঠতে পারি। এবং দরজাটাই হচ্ছে গিয়ে একটা কলাপসেবল গেটটা না, তারপরে হচ্ছে নর্মাল দরজা, যেমন পাল্লা দেওয়া দরজা সেটা। এবার আর দরজাটা ক্লাচ লক ফ্লাচ লক নয়, পাতি ওই ছিটকানি দিয়ে হচ্ছে গিয়ে বাইরে থেকে ছিটকানি দিয়ে তালা মারা হয় এরকম একটা, এগুলো বলছি তার কারণ আছে। এবার যখন ঢুকি সেকেন্ড ঘরটা, ছোটো ঘরটাতেই বসতে দেওয়া হয়। ঘরটা পুরো একটা বিশাল বড় খাটি, 90% ঘরটা খেয়ে রেখেছে, সামনে একটু আর পাশে একটুখানি ওই হাঁটা চলা করার মতো জায়গা, ওই খাটটাই মেন। এবং খাটটার ওপরে একটা, মানে একটা ফ্যান রয়েছে, ঘরের মধ্যে শুধু একটা ফ্যান রয়েছে। তো এসিটাই বন্ধ করে দিতে হবে বলে বলি, এসি লাগবে না এখন, শরীরটাও ভালো নেই, জ্বর আছে, ফ্যানটা চালিয়ে দেয়। বরং গরমকাল ছিল তো ফ্যানটা চালিয়ে দেয়। ঘরটা দেওয়ালে ঠিক বিছানাটা, মানে বিছানাটা দেখানে তার বিছানার মাথার দিকটাতে, মানে ঘরের দেওয়ালের সেই দিকটাতে বিশাল বড় করে ওই জয়ের নাম গ্রাফিতি করে লেখা দেওয়ালের মধ্যে, খুব সুন্দর গ্রাফিতিটা। বাট একটা কীরকম অদ্ভুত, তুমি মানে কী বলে, গথিক টাইপের টেক্সচারটা, তো সুন্দর বেশ আমার মনে আছে। তো দেখলাম ঘরটা বেশ সুন্দর সাজানো গোছানো, সাজিয়েছে গুছিয়েছে ভালোই, আলো টালো লাগিয়েছে নানান ধরনের। তো সে আমি খাটটায় বসে বসে বলি যে আমি আর বেরোতে পারছি না, ওরা অ্যাকচুয়ালি যা কেনাকাটি করবে সব, রান্না ফান্না করার প্ল্যান করছিল, তো বাজারটা যা করবে প্লাস আদার্স যা যা লাগে পার্টি করতে সব কিনবে, আমি আর বেরোতে পারছি না, তোরা যা, আমি একটুখানি এখানে বসে রেস্ট নিই। তো সেটাই হয়, আর করার কিছুই নেই। একটা গান চালিয়ে দিয়েছিলাম তখনকার, ওই আমার মনে আছে আমাদের সময় ওই 2GB ডেটা করে থাকতো কোথায়, ওই নিয়ে একটা গান চালিয়ে দিয়ে, তখন সবাই একটা স্মার্টফোন নতুন কিনেছি আমি, প্রথম স্মার্টফোন আমার, সেটা নিয়ে একটু গেম টেম খেলছিলাম বিছানায় বসে বসে, আর কিছু করার নেই। তুমি বিশ্বাস করবে না, আধ ঘন্টা মতো ওইভাবে বসে রয়েছি, তারপরে হঠাৎ করে বুঝলাম দরজা খোলার আওয়াজ, মানে যে কলাপসেবল গেটটা খুললো নর্মাল, মানে আমি ঘরের বিছানায় বসে বসে টের পাচ্ছি পাশের যে ডাইনিং এরিয়া তার পাশেই তো দরজাটা, মানে ওখানেই দরজাটা, তো পাশেই দরজাটার থেকে আমি আওয়াজ পাচ্ছি যে কলাপসেবলটা খুললো বন্ধ হলো। এবার কোনো কেওস পাচ্ছি না, মানে যেটা হয় চার পাঁচজন বন্ধুবান্ধব থেকে লাগে গল্পটাতেও, যেটা আমি মেনশান করলাম যে ওই কেওসটাই পাচ্ছি না কিন্তু, কিন্তু কলাপসেবলটা খুললো বন্ধ হলো, কোনো এক্স্যাক্টলি কলাপসেবল খোলার আওয়াজটা পেলাম বন্ধ হওয়ার, দরজাটা বন্ধ হলো। এবার তার থেকেও বড় কথা হচ্ছে কি, ডাইনিংয়ের কাছের টেবিলটায় ওখানে একটা তালাটা যে রাখলো, ঠক করে একটা আওয়াজ কাছের ওপরে ওই তালাটা রাখার, ওই আওয়াজটা পেলাম, বললাম কেউ হয়তো ফিরেছে কিছু নিতে এসছে, হয়তো 10 জন মিলে আসেনি, বাকিরা ওয়েট করছে, একজন হয়তো ফিরেছে। এবার তারপরে মিনিট দুয়েক আর কোনো কিছু নেই, কাউকে দেখছি না, এই হলো আওয়াজটা। তত এইবার আমি উঠলাম, উঠে বাইরে গেলাম, একবার দেখলাম যে কী এলো বাবা এইসব আওয়াজ হলো, দেখি কেউ নেই, আবার ফিরে এসে বসছি। মিনিট 15-20 কেটেছে, আবার সেম আওয়াজ, কলাপসেবল খুললো বন্ধ হলো, দরজাটা আটকালো, কেউ তালাটা রাখলো। আমি এবার তাড়াতাড়ি করে যে মানে বেরোতে যাব, হঠাৎ করে দেখি মানে আমি খাট থেকে উঠতে যাচ্ছি এমন টাইমে একটা মেয়ে জাস্ট এক ঝলকের জন্য আমার রুমটা এলো, একটা অদ্ভুত চোখে আমার দিকে তাকালো, তাকিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে আমি এই চোখে দেখলাম যে আমার পাশের যে বেডরুমটা রয়েছে সেদিকটায় চলে গেল।
আমি বললাম ভালো কথা, হয়তো জয়ের গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড কেউ হবে বা বন্ধু বান্ধব কেউ হবে, আমি অত চাপ নিইনি, বেশ কিছুক্ষণ বসে আছি। এবং আমার যদি ওকে বাইরে বেরোতে হয়, মানে ঘর থেকে টোটাল ফ্ল্যাট থেকে বেরোতে হয়, তাহলে আমার চোখের সামনে দিয়ে যেতে হবে, কারণ আমি যে ঘরটায় বসে আছি সেই ঘরটার পাশ দিয়ে তোমাকে মেন গেটের দিকে যেতে হবে। আর আমি ওকে দেখেছি ভেতরের ঘরে ঢুকতে, ভেতরের ঘর থেকে কোনো এক্সিট পয়েন্ট নেই আর কোনো আওয়াজ নেই। বেশ কিছুক্ষণ পরে আমি নিজে উঠে ভাবলাম একবার যাই, জিজ্ঞেস করি কে কী ব্যাপার, মানে টুকটাক কথাও তো বলা যেতে পারে, নর্মাল একটা মহিলা এসে বসে আছে পাশের ঘরে, আমি ঘরে বসে আছি, অ্যাটলিস্ট হাই হ্যালো তো করা কথা করাটা দায় উচিত। আমি উঠলাম, উঠে পাশের ঘরে যেতে যাচ্ছি, এমন সময় দেখি সেই ঘরের ভেতরে কেউ নেই, পুরো ঘরটা খালি, বাথরুমের দরজা খোলা, রান্নাঘরে দুটো বাথরুমের দরজা খোলা, রান্নাঘরের দরজা খোলা, ডাইনিং এরিয়া তো সামনেই আমার ঘর, আর কিচ্ছু নেই, গোটা ফ্ল্যাটটা আর কেউ নেই, তাহলে মেয়েটা কোথায় গেল? হয়ে গেছে। এরপরে আমার বন্ধুরা ফিরে আসে আরও 15 মিনিট পর, তখন তো আমি সত্যিই ভয় পেয়ে গেছি যখন আবার লাস্ট বার, কিন্তু তখন ওদের গলার আওয়াজটা আওয়াজ পেলাম, মানে যেমন হওয়া উচিত স্বাভাবিক, ওরা ফিরে আসে। আমি আর সেদিন পার্টি করার মুডে ছিলাম না, আমি শরীরটা খারাপ লাগছে অজুহাত দিয়ে জাস্ট ওই 15-20 মিনিট হাই হ্যালো করে আমি চলে আসি। ওখানে কেক কাটা অবধি ছিলাম, ফার্স্টে কেকটা কাটা হলো, কেকটা কাটা হওয়ার পরে এক টুকরো কেক খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসি, কারণ আমি বুঝে গেছি গল্প কী, ওখানে মানে একটা কিছু গল্প রয়েছে। পরে আমি প্রায় 1 সপ্তাহ পরে যখন আমার বন্ধুটি আমার বাড়িতে আসে, তখন আমি ওকে বললাম যে আমার এই হয়েছে জানিস তো, বলে তোরও হয়েছে? বলে হ্যাঁ। বলে আমার সাথেও হয়েছে সেম জিনিস, ও নাকি ওই জয়ের ফ্ল্যাটে আগে রেগুলার প্রায় যাওয়া আসা করতো, তো একদিন ওর সাথে এরকম সেম ঘটনা ঘটে, সেদিন ও একা ফ্ল্যাটে ঢুকেছিলো, ও ফ্ল্যাটে ছিল, জয় আসেনি। তো মেয়েটি নাকি হচ্ছে গিয়ে পরে জয়কে জিজ্ঞেস করে, বলে যে হ্যাঁ ওকে মাঝে মাঝে এরকম দেখা যায়, তারপরে আর কিছু হয় না, মানে ও কিছু ক্ষতি করে না বা কিছু করে না, কিন্তু ওই দেখা যায়। তার কারণ হচ্ছে কি, মেয়েটি হচ্ছে গিয়ে জয়ের ও ছিল, মানে জয়ের ভাইয়ের গার্লফ্রেন্ড, এবং সেই মেয়েটি ওই ফ্ল্যাটের মধ্যে মানে একটা প্রচণ্ড ঝগড়া হওয়ার পরে অ্যান্ড অল দিস হওয়ার পরে ওই ফ্ল্যাটের ভেতরে যে ঘরটায় আমি বসেছিলাম সেই ঘরটা যে ফ্যানটা দেখেছিলাম সেই ফ্যানটার সাথে নাকি গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল। এ কি অদ্ভুত ব্যাপার রে ভাই। বলে হ্যাঁ, ও শুধু দেখা দেয় মাঝে মধ্যে, এবং ওই একই একটা দরজা খুললো, দরজা আটকালো, তালা রাখলো, ওরকম একটা সাউন্ড, তারপরে মাঝে মাঝে হয়তো উঁকি মারলো বা মারলো না, অনেকে দেখেছে পাশের ঘরে, মানে শিব যেমন দেখেছে ওর ঘরে উঁকি মারেনি, আমার বেলা যেমন আমার রুমটা একবার উঁকি মেরেছিল, শিবের বেলা হয়েছিল হচ্ছে কি, ও দেখেছিল ওই দরজার সামনে দিয়ে পাশের বেডরুমটা ঢুকে যেতে একটা মেয়েকে জাস্ট পেছন থেকে, মানে পাশ থেকে আর কি, এবং ও নিজে গিয়ে দেখে কেউ নেই, এরকম ঘটনা, তার বেশি কিছু না, অদ্ভুত ব্যাপার। তো এই দুটো ঘটনা শেয়ার করলাম, দেখো শুনো জানিও, ভালো লাগলে শেয়ার করো সবার সাথে, থ্যাংক ইউ। তো কিরকম লাগলো আজকের এক্সপিরিয়েন্সটা জানাতে ভুলো না কমেন্ট সেকশনে, আমার মনে হয় তোমাদের ভালো লেগেছে, তো তোমাদের ফিডব্যাক আমার দরকার, কমেন্টে জানাবে এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবে, এবং লাইক করলেই আমি বুঝতে পারবো যে তোমাদের পছন্দ হচ্ছে, রাইট? আর তার সঙ্গে আরেকটা কথা হচ্ছে যে তোমরা যদি তোমাদের লাইফের এরকম কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাও আমার সঙ্গে, তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতে পারো লাইফ অফ মধুমিতা ফেসবুক অর ইনস্টাগ্রাম পেজে, অল্টারনেটিভলি তোমরা আমাকে ইমেলও করতে পারো madhumita.stories@gmail.com, সব লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আরেকবার বলে দিই প্লেলিস্টেরও লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আজ অবধি আমি যত এরকম এক্সপিরিয়েন্স শেয়ার করেছি সব তোমরা একেবারে শুনে নিতে পারবে জাস্ট একটা ক্লিকেই। আর আমার একটা এখন মেকআপ ট্রাভেল ভিডিওসের জন্য একটা সেপারেট একটা চ্যানেল খুলেছি আমি, সেটা হচ্ছে লাইফ অফ মধুমিতা ইউটিউব চ্যানেল, তো ওখানে তোমরা এখন গোয়ার ভিডিওস দেখতে পারবে, আই মিন শুনতেও পারবে এবং দেখতেও পারবে, রাইট? আমাকে এখানে শুধু শোনো, ওখানে তোমরা আমাকে দেখতেও পারবে, তো ওই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করতে পারো, সব লিঙ্ক উইঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কোনো অসুবিধা হলে আমাকে একবার জাস্ট পিং করে নিও বা কমেন্ট করে নিও। আর আজকের জন্য আমি আসি, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।